পূর্ব বর্ধমান শহরের একমাত্র শ্মশান নির্মলঝিল, আর সেই শ্মশান সংলগ্ন এলাকায় উদ্ধার একাধিক পিপিই কিট চলাচলের রাস্তার ধারেই মানুষজন দেখতে পান। কারণ ওই শ্মশান এলাকায় প্রচুর বসত বাড়ি আছে এবং ওই বসত বাড়িগুলির সামনের মেন রাস্তা দিয়েই প্রতিদিন মৃতদেহ নিয়ে যাওয়া হচ্ছে শ্মশানে। সেই রাস্তার সামনে ঝোপের ধারে এবং রাস্তার উপর ছড়িয়ে ছিল পিপিই কিট, তা নিয়ে চাঞ্চল্য গোটা এলাকা জুড়ে। এরই মধ্যে করোনা সংক্রমণ রোধ করতে যখন শহর জুড়ে লকডাউন চলছে, স্বাস্থ্যবিধি মেনে চলার কথা বলছেন প্রশাসন, তখন এই ধরনের গাফিলতি কাদের, তা নিয়ে উঠছে প্রশ্ন। খবর পেয়ে বর্ধমান থানার পুলিশ হাজির হয়েছেন ঘটনাস্থলে, নেওয়া হচ্ছে প্রয়োজনীয় পদক্ষেপ। আমরা সকালবেলা রুম থেকে উঠে দেখলাম যে রাস্তায় কিছু পিপি পড়ে আছে, তা আমরা জানতাম না যে এই জিনিসটা কি করে হলো। তা একটু কুকুরে টানাটানি করছে, যাক আজকে যেভাবে মরাটা পুরনো হয়েছে আমার ভেবে লাভ নেই। আমাদের হচ্ছে রাস্তাঘাট যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, পিপি যেন এদিক ওদিক না পড়ে থাকে, মানুষ সচেতনভাবে হাঁটুক চলুক সেটাই আমরা চাই। তার মোটামুটি এখন চারটে পার্ক আছে, পুলিশের লোকজনও এসছে, ওরা দায়িত্ব নিয়ে কাজকর্ম করছে। এখানে জঙ্গলে প্রচুর একটা ক্লাবের সামনে আমরা চাইছি এরকমভাবে যেন না হয়। মানুষ তো হাঁটচলা করছে, এটা একটা শ্মশানের রাস্তা, এমনি রানিং রাস্তা, তারপরে ধরুন এইভাবে যদি রাস্তাঘাট পড়ে থাকে মানুষের বিপদ কখন হবে সেটা কেউ জানে না। গোটা পরিবার এখানে পরিবেশে আতঙ্কিত হয়ে আছে, মানুষ 150-এর উপর বাড়ি আছে, সবাই আতঙ্কের মধ্যে রয়েছে এটার জন্য। হঠাৎ পিপি হঠাৎ এখানে এসে পড়ে রইলো, হ্যাঁ কি কারণ, আমরা কারা ফেলে গেল সেটা আমরা কেউ জানিও না। সকালবেলা উঠে দেখি হচ্ছে বাগানে সচেতন দৃষ্টি করে, কেননা কুকুরে টানাটানি করছে, লোকালয়ের মধ্যে কুকুর নিয়ে ঢুকে পড়ছে। এখন পুলিশ এসে পিপিগুলোকে উদ্ধার করছে, পুলিশ নিজের কাজ করছে, কি পড়াবে মনে হচ্ছে নাকি? হ্যাঁ, পিপিগুলো পড়াবার প্রস্তুতি নিচ্ছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সম্ভবত গতকাল রাত্রে দুজন করোনা পজিটিভের মৃতদেহ এই মহাশ্মশানে দাহ করা হয়, আর এই পিপিই কিটগুলো তাদেরই ব্যবহার করা যারা মহাশ্মশানে এসেছিলেন দাহ করতে। তাদের উদাসীনতার ফসল এটি, এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। তবে করোনা মৃত্যু না অন্য বিষয়ে সেটি একমাত্র জেলা প্রশাসনই বলতে পারবেন। আমজাদ আলীর রিপোর্ট, পূর্ব বর্ধমান।